ফাতেমা মাল্টিমিডিয়ায় আপনাদের স্বাগতম। আজ অটোক্যাডের আমি আপনাদের দেখাবো মুভ এবং কপি কমান্ডের কাজ। তো চলুন ভিউয়ার্স, বেশি কথা না বলে কাজ শুরু করে দিই। তো দেখেন, মুভ কমান্ডটা প্রথমে আপনাদের আগে দেখাবো। তো মুভ কমান্ডটা আপনারা কোথায় পাবেন? আমার মাউসের দিকে খেয়াল করেন, মুভ কমান্ডটা পাবেন আপনারা, এই যে আমার মাউসের দিকে খেয়াল করেন, এটা মুভ কমান্ড। তো মুভ কমান্ডের কাজ শুরু করার আগে প্রথমে আমরা মুভ কমান্ডটা ইনেবল করে নেব। ইনেবল করে নেওয়ার পরে যেই অবজেক্টটা আমরা মুভ করব, সেই অবজেক্টটা আমরা প্রথমে সিলেক্ট করি। সিলেক্ট করার পরে আপনার মাউসের রাইট বাটন ক্লিক করুন। ক্লিক করার পরে আপনি, আমি এই সার্কেলটা মুভ করব, তো এই সার্কেলটার বেস পয়েন্ট যেটা, তো সেই বেস পয়েন্টে আমি ক্লিক করি। ক্লিক করার পর আপনি যেই যেই স্থানে বা যে যে ইন পয়েন্টে মুভ করবেন, তো সেই ইন পয়েন্টে যে আমি এই ইন পয়েন্টে মুভ করি, তো এই ইন পয়েন্টে যে আপনি ক্লিক করুন, দেখেন আপনার সার্কেলটা মুভ হয়ে গেছে। আবার বলি, প্রথমে আপনি মুভ কমান্ডটা ইনেবল করে নেবেন। ইনেবল করে নেওয়ার পরে আপনি যেই সার্কেল বা যেই লাইন, যেই পলিলাইন বা যে আর্চটা ইত্যাদি ইত্যাদি যেটা মুভ করবেন, সেই অবজেক্টটা প্রথমে সিলেক্ট করুন। সিলেক্ট করার পর আপনার মাউসের রাইট বাটন ক্লিক করুন। রাইট বাটন ক্লিক করার পরে আপনি সার্কেল বা লাইন বা পলিলাইন যেটা মুভ করবেন সেটার বেস পয়েন্টটাকে সিলেক্ট করুন। তো আমি এই বেস পয়েন্টটা, সার্কেলের বেস পয়েন্টটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আপনি যেই ইন পয়েন্টে মুভ করবেন সেই ইন পয়েন্টে যে ক্লিক করুন, দেখেন মুভ হয়ে গেছে। তো ভিউয়ার্স, এই ছিল মুভ কমান্ডের কাজ। মুভ কমান্ডটা অটোক্যাডের একটি সিম্পল কমান্ড, তো এই আর একটি গুরুত্বপূর্ণ কমান্ড। মুভ কমান্ডটা অটোক্যাডে কাজ করতে হলে মুভ কমান্ডটা খুবই প্রয়োজনীয়। তো এরপরে আপনাদের যেটা দেখাবো সেটা হলো কপি কমান্ডের কাজ। তো কপি কমান্ডটা আপনারা কোথায় পাবেন, তো চলুন দেখাই আপনাদের। আমি এই সার্কেল আর একটা দেখছেন, একটা চার কোনো একটা ইয়ে আগের থেকে ড্রয়িং করে রাখছি। তো মুভ কমান্ডটা আপনারা পাবেন, আমার মাউসের দিকে খেয়াল করেন, এটা হলো কপি কমান্ড। তো কপি কমান্ডটা আমি প্রথমে, কপি কমান্ডটা ইনেবল করতে হবে। ইনেবল করার পরে মুভ কমান্ডটা আপনি যেভাবে শিখাইছি আপনাদের, কপি কমান্ডটাও প্রায় সেমভাবে কপি কমান্ডের কাজ করতে হয়। তো কপি কমান্ডটা ইনেবল করার পর আপনারা যেই সার্কেলটা বা যে লাইনটা কপি করবেন সেই সেইটা আগে, সেই অবজেক্টটা আগে সিলেক্ট করুন। আমি এই অবজেক্টটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে আপনি মাউসের রাইট বাটন ক্লিক করুন। মাউসের রাইট বাটন ক্লিক করার পর সার্কেল বা লাইনের বেস যে পয়েন্টটা, বেস পয়েন্টের উপরে ক্লিক করুন। দেখেন আপনারা এই ইনস্ট্যান্ট প্রিভিউতে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কপি হয়ে গেছে। তো এবার আপনি যেই যেই স্থানে, যেই যেই ইন পয়েন্টে আপনি কপি করবেন সেই সেই ইন পয়েন্টে যান। যে আমি এই যে এখানে আগে থেকে ইয়ে করে রাখছি, সার্কেল একটা তৈরি করে রাখছি, ছোট একটা সার্কেল। তো আমি এই চারটা সার্কেলে আপনাদের কপি করে দেখাবো। এই যে সার্কেলে যে আমি এখানে ক্লিক করি ইন পয়েন্টে, দেখেন এটা কপি হয়ে গেছে। আবার আপনি দ্বিতীয় ইন পয়েন্টে যে ক্লিক করুন, দেখেন আপনার কপি হয়ে গেছে। তো এইভাবে আপনি কপি কমান্ডটা ইউজ করতে পারেন। আবার দেখায় আপনাদের, তো এই কপি কমান্ডটা এখন দেখছেন আপনি, কপি কমান্ডটা কিন্তু কাটছে না, এটা আপনি কেটে দিতে হলে কি করতে হবে, এই কেটে দিতে হলে আপনি দুইভাবে কাটতে পারেন। একভাবে ফার্স্ট সেটা হলো আপনার মাউসের রাইট বাটন ক্লিক করুন। রাইট
কার্টুন ক্লিক করার পর দেখেন ইন্টার লেখা, এজি ইন্টার লেখা, এই ইন্টারে ক্লিক করলেই আপনার এই কপি কমান্ডটা কেটে যাবে। আর একটা, আপনি কিবোর্ড থেকে ইন্টার ক্লিক করুন, ইন্টার প্রেস করলেই আপনার কপি কমান্ডটা কেটে যাবে, দেখেন কেটে গেছে। তো চলুন আপনাদের আর একবার দেখাই আমি, তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। আমি এই সার্কেলটা, চারটা সার্কেলই প্রথমে ডিলিট করে দিই আবার আপনাদের দেখানোর জন্য। তো প্রথমে আপনি কপি কমান্ডটা ইনেবল করুন। ইনেবল করার পর আপনি যে সার্কেল বা যে লাইনটা কপি করবেন সেই অবজেক্টটা আগে সিলেক্ট করুন। সিলেক্ট করার পর আপনার মাউসের রাইট বাটন ক্লিক করুন। রাইট বাটন ক্লিক করে আপনি বেস পয়েন্টটা সিলেক্ট করুন। বেস পয়েন্টটা সিলেক্ট করার পর আপনি যেই যেই ইন পয়েন্টে কপি করবেন সেই সেই ইন পয়েন্টে ক্লিক করুন, দেখেন কপি হয়ে যাচ্ছে। আবারও বলি, আপনারা এই কপি কমান্ডটা যদি কেটে দিতে চান তাহলে আপনারা দুইভাবে কেটে দিতে পারেন। এক, আপনার মাউসের থেকে ইন্টার করতে পারেন আপনার, আর সেকেন্ড আপনার কিবোর্ড থেকে ইন্টার প্রেস করতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল মুভ আর কপি কমান্ডের কাজ। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে বা আপনাদের কোনো উপকার করে থাকে তাহলে নিশ্চয়ই লাইক এবং সাবস্ক্রাইব করুন মাই চ্যানেল ফাতেমা মাল্টিমিডিয়া। আজ এই পর্যন্তই, সবাইকে আসসালামু আলাইকুম।